বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ। মঙ্গলবার সকালে ধূপগুড়ি ব্লকের গাদং এক নম্বর অঞ্চলের কথাপাড়া এলাকায় অবরোধ চলে এবং বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযোগ, দীর্ঘদিন থেকেই রাস্তা বেহাল অবস্থায় রয়েছে, ধুলোয় ঢেকেছে রাস্তার দুধার এবং গাছের সবুজ পাতা। ঝালটিয়া, গাদং সহ বিভিন্ন এলাকার মানুষ, কৃষকেরা যাতায়াত করে সেখান দিয়ে, কিন্তু বর্তমানে যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে বেহাল রাস্তা। পাশাপাশি ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে রোগী নিয়ে যেতে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে গাদং সাকুয়াঝোড়া অঞ্চলের মানুষকে। খগেনহাট, কাজিরহাট, ঝালটিয়ার সাথে যোগাযোগ, ছোট যাত্রীবাহী গাড়িও চলে ওই সড়ক দিয়ে। অসুবিধে হচ্ছে বিশেষ করে কৃষকদের, ধূপগুড়ি সুপার মার্কেটে সাত সকালে সবজি বিক্রয় করতে যেতে এবং রোগী নিয়ে গ্রামীণ হাসপাতালের উদ্দেশ্যে যেতে গেলেও একই সমস্যা। অভিযোগ, একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও সমস্যার সমাধান হচ্ছে না, যার জেরে মঙ্গলবার পথ অবরোধে সামিল হন এলাকার মানুষ। চলতে থাকে অবরোধ, ব্যাপক যানজটের সৃষ্টি হলে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, পরবর্তীতে অবরোধ তুলে নেন তারা। আপনি কি করছেন? আমাদের রাস্তা বিগত অনেক বছর ধরে রাস্তা ভাঙা আছে, এখান থেকে পেশেন্ট যাচ্ছে, অনেক পেশেন্টের জন্য অসুবিধা, কিন্তু আমাদের বাড়িঘর যে আছে তাদের জন্য অসুবিধা, নিত্য প্রয়োজনীয় প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা এই জন্য এর আগেও আমরা রাস্তা আটকা ছিলাম, আমরা বলেছিল জেলা পরিষদে গিয়েছিলাম, জেলা পরিষদের রাস্তা বলেছে 15 তারিখে কাটবে, অথচ আজকে 15 তারিখ গিয়ে 1 তারিখ চলে আসছে, কোনো বালু বা পাথর কোনো কিছু ফেলানো হয়নি, ঠিক আছে, এভাবে চলছে, ঠিক আছে, দীর্ঘদিন ধরে আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে, পেশেন্ট বাসি নিয়ে অসুবিধা হচ্ছে। ওই কথা এখন কাদের বিরুদ্ধে আপনারা এই অভিযোগটা কাদের বিরুদ্ধে? আমরা অভিযোগ একটাই, আমাদের বিডিওকে আসতে হবে, বিডিও আসলে বিডিওর কাছে জানাবো, আমরা জেলা পরিষদে গিয়েছিলাম কাজ হয়নি, এখন বিডিও আসবে, এখন তুমি আমাদের পঞ্চায়েত আসেনি, প্রধানও আসেনি, কোনো কেউ আসেনি, থানার থেকে অফিসার আসে, হ্যাঁ, তাদের সাথে কথা হয়েছে।